আরসিটিভি সংবাদে খবরের জের, অবশেষে মুশকিল আসান হলো দৃষ্টিহীন ছাত্রী সুনিতা রায়ের। তড়িঘড়ি হোস্টেল মনিটরিং কমিটির বৈঠক ডেকে তার থাকার ব্যবস্থা করলেন উপাচার্য ডক্টর সঞ্চারী রায় মুখোপাধ্যায়। প্রসঙ্গত, উত্তর দিনাজপুর জেলার করণধিকি ব্লকের সাবধান গ্রামের বাসিন্দা সুনিতা রায় উচ্চ মাধ্যমিকে 78% নম্বর পেয়ে ইংরেজিতে অনার্স নিয়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে ভর্তি হয়েছেন। তার বাড়ি থেকে বিশ্ববিদ্যালয়ের দূরত্ব প্রায় 50 কিলোমিটার। রোজ যাতায়াতের সমস্যার জন্য বিগত 6 মাস ধরে হোস্টেলের জন্য আবেদন জানিয়েছিলেন, কিন্তু ঘর তো তাকে দেওয়া হয়নি, উল্টে তাকে ভয় দেখানো হয়েছে বলে অভিযোগ। শুক্রবার আমরাই প্রথম এই খবর সম্প্রচার করি, যার পর নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। রেজিস্ট্রার দুর্লভ সরকার জানিয়েছেন, সুনিতার জন্য ঘর বরাদ্দ হয়ে গিয়েছে হোস্টেলে, তার ভর্তুকি ফি মুকুব করা হয়েছে। পাশাপাশি সুনিতাকে সহায়তার জন্য 15 দিন তার বোনও থাকবে তার সাথে হোস্টেলে, সেক্ষেত্রে তার বোনেরও থাকা এবং খাওয়ার খরচ মুকুব করা হয়েছে। গতকালকেই আমরা ব্যবস্থা নিয়েছি, গতকালকেই হোস্টেল মনিটরিং কমিটির মিটিং ডেকেছিলেন ডিসি, এবং হোস্টেল মনিটরিং কমিটিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মেয়েটিকে ইমিডিয়েটলি ভর্তি নেওয়া হবে হোস্টেলে। হোস্টেলে ওর জন্য রুম নাম্বার 1 অ্যালটমেন্ট করা হয়েছে, যেটা বাথরুমের খুব কাছে, এবং ওকে কাল রাতেই ভর্তি নিয়ে নেওয়া হয়েছে। ওর ম্যাডাম ওর হোস্টেল ফিজ, যেটা 4,500 টাকা দিয়ে ভর্তি হতে হয়, সেটাও সম্পূর্ণ ওয়েভ করেছেন মাননীয় উপাচার্য এবং হোস্টেল কমিটির অনারেবল মেম্বাররা। এবং কালকেই ওই মেয়েটিকে আমি জানিয়ে দিয়েছি ফোন করে যে 15 তারিখের মধ্যে এসে যে কোনো সময় ভর্তি হবে। ও আমাকে, মেয়েটি আমাকে ফোন করেছে যে ওর সাথে ওর বোন থাকবে, আর ওরিয়েন্টেশনের জন্য 15 দিন ওর বোন থাকবে। তো ওর বোন যখন ওর সাথে থাকবে হোস্টেলে, ওর বোনেরও খাওয়া থাকা ইত্যাদি ফ্রি করে দেব। সরকারি চাকরির নিশ্চিত ঠিকানা শঙ্করদার কোচিং এখন উত্তরবঙ্গে। চাকরি প্রার্থীদের জন্য সেনাবাহিনীর অগ্নিবীর, আরপিএফ, পুলিশ, রেল, বিএসএফ, এএনএম, জিএনএম, এমটিএস, প্রাইমারি এবং এসএলএসটি কোর্সে ভর্তি চলছে। রায়গঞ্জে রণদীপ ভ্যারাইটিজের পাশে বকুলতলা রায়গঞ্জ, কালিয়াগঞ্জে নাটমন্দিরের পাশে মহেন্দ্রগঞ্জ কালিয়াগঞ্জ, বালুরঘাটে বানগড় স্কলার টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, জলপাইগুড়িতে রায়কথপাড়া শনি মন্দির মোড় স্পোর্টস কমপ্লেক্সের কাছে হেল্পলাইন নাম্বার 9073029569, কোচবিহার, শিলিগুড়ি, মালদা এবং ইসলামপুরে খুব শীঘ্রই নতুন শাখা শুরু হবে। হোস্টেল সুবিধা ছাড়াও সেনাবাহিনীর সমস্ত কোর্সে প্রাক্তন সেনাকর্মীদের দ্বারা